অরেঞ্জ অ্যালার্ট জারি করল মৌসুম ভবন, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস। তো কোন কোন রাজ্যের কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্টানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সময়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আশঙ্কায় দিন গুনছেন মানুষজন। কলকাতা ও দক্ষিণবঙ্গে সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু অষ্টমীর দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে পুজোর মধ্যেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত আশ্রে পড়ার সম্ভাবনা খানিকটা বিলম্বিত হয়েছে। ওয়েদার আপডেট, দেশের দক্ষিণে মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে। মৌসুম বিভাগের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল উপকূলবর্তী কর্ণাটকের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের বিভিন্ন এলাকায়, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক ও গোয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। মৌসুম বিভাগের পূর্বাভাস অনুযায়ী জম্মু ও কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান এবং মুজাফরবাদে বৃষ্টি হবে। আইএমডির তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ গুজরাট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে জম্মু কাশ্মীরের ওপর একটি বরফপাত হয়েছে। ময়দানি এলাকায় বৃষ্টির ফলে সোমবার হঠাৎ করে শৈত্যপ্রবাহ শুরু হয়। গুলমার্গ সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফ পড়েছে। কাশ্মীরের বিভিন্ন জায়গায় কয়েক ঘন্টা টানা বৃষ্টি। মৌসুম বিভাগের পূর্বাভাস অনুযায়ী কেরলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 12, 13, 14 অক্টোবর কেরলের 6 জেলায় প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রের খবর, পূর্ব মধ্য আরব সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে। এই দুই ঘূর্ণাবর্ত জুড়েছে একটি অক্ষরেখা। এই ঘূর্ণাবর্তটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি করবে আগামীকাল। বুধবার নিম্নচাপ তৈরি হয়ে সেটি শুক্রবার উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে অবস্থান করবে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার হার সর্বাধিক 95%, ন্যূনতম 56%, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।